সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার মিরপুর বিড়ারাকুঠি এলাকায় রাস্তার উপরে একটি ভবনের একাংশ দেয়াল রাস্তার উপরে পড়ে কিন্তু তিনজন আহত হয়েছে। আমরা যতদূর জেনেছি যে একজন ভ্যান চালকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং এখন যদি আপনাকে দেখায় যে এই যে ভবনটি ছিল, ভবনটি কোনো নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কিন্তু ভবনটি ভাঙা হচ্ছিল, যে কারণে এই যে সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক যে সড়ক সেই রাস্তার উপরে পড়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই রাস্তার পাশ দিয়ে একটি ভ্যান গাড়ি নিয়ে ভ্যান চালক যাচ্ছিল এবং সে তিনি কিন্তু সেই দেয়ালের যে চাপা পড়েন এবং এই যে ভ্যান চালক হানিফ ভূঁইয়া তিনি কিন্তু গুরুতর আহত হয়। এছাড়া রিক্সার দুই যাত্রী ছিল এবং একজন নারী এবং শিশু, তাও কিন্তু আসলে কিছুটা আহত হলেও কিন্তু ভ্যান চালক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আমাদেরকে চিকিৎসক। তো আমরা যতদূর জানতে পেরেছি যে এই যে ভবনটি ছিল আলতাফ হোসেনের ভবন, সেটি আসলে পুরাতন একটি বাড়ি, সেটি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের জন্য এই ভবনটি কিন্তু ভাঙা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তার উপরে পড়ে গিয়ে কিন্তু এই যে দুর্ঘটনাটি ঘটে। এবং খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই ভবনটির যে যে দেয়ালে যে অংশটি রয়েছে সেটি কিন্তু তারা রাস্তা থেকে সরানোর জন্য আসলে কাজ করছে, সাথে জেলা পুলিশের আসলে কর্মকর্তারা রয়েছে। এবং ঘটনার পরে কিন্তু পুরো রাস্তায় কিন্তু দুপারে তীব্র যানজটের সৃষ্টি হয়, পুলিশ আসার পরে সে যানজটটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যন্ত্রপাতি দিয়ে সে যে যে ভবনের যে দেয়ালের যে অংশটি রাস্তার উপরে ছিল সেটি কিন্তু আসলে তারা অপসারণের চেষ্টা করছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে যে ভ্যান চালক ছিল তার অবস্থা কিন্তু অনেকটাই আশঙ্কাজনক এবং তাকে কিন্তু ডাক্তার চিকিৎসক যিনি রয়েছে তারা তাছাড়া কথা তিনি যেটি বলেছে তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে ঢাকা প্রেরণ করা হতে পেরে বলে চিকিৎসক আমাকে জানিয়েছে। তো এক কথা বলা যে এখন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কিন্তু এই যে উদ্ধার তৎপরতা করেছে এবং ভবনের যে দেয়ালের অংশ সেটির অপসারণে তারা চেষ্টা করছে। তো এই ছিল সিরাজগঞ্জের দেয়াল ধসে তিনজন আহতের আমার কাছে সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।